হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আর সঙ্গে আছি মৌসুমী হাসান। আজকে আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত পৌরাণিক তিনটি উপন্যাসের প্রথম উপন্যাস শকুন্তলার দশম পর্ব। তবে চলুন গল্পটি শোনা যাক। চারদিকে একবার তাকিয়ে মাধব্য বলল, আজ শীতও বেশি নেই, আবার রৌদ্রও তাপ নেই। জায়গাটিও অতি মনোরম, এখানে বসে থাকলে দিব্য সময় কেটে যায়। রাজা দীর্ঘশ্বাস ফেলে বলল, বয়স্য কথায় বলে না, একটি ছিদ্র পেলে বিপদ সদল বলে সেখানে ঢুকে পড়ে। আমার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। মোহের বসে আমি সেই আশ্রম দুহিতাকে ভুলে গিয়েছিলাম। সেই মোহ যে কেটে গেল, অমনি আমি প্রবল দুঃখে পীড়িত হচ্ছি। তার ওপর দেখো, সময় বুঝে কামদেব আমাকে বিদ্ধ করবার জন্য তার ধনুকে তীর জ্যোৎস্না করেছেন। এই আমের মুকুলের দিকে চেয়ে দেখো, ঠিক মনে হয় না উদ্ধত কামদেবের স্বর? মাধব্য বলল, কামদেবের এত ভারী অন্যায়, তিনি আর সময় পেলেন না। বিরহ ও কামজ্বালা কি কেউ একসঙ্গে সহ্য করতে পারে? দাঁড়ান, আমার লাঠি দিয়ে আমি কামের ধনুটি ভেঙে দিচ্ছি এখনই। এই বলে মাধব্য লাফিয়ে আমদের বলে লাঠির বাড়ি মারতে লাগল। তার ভাবভঙ্গিতে আজ একটু না হেসে পারলেন না। তিনি বললেন, থামো, খুব হয়েছে, তোমার ব্রহ্ম তেজ দেখালে বটে, বয়স তুমি তো সব পারো, আমার মন ভালো করে দিতে পারো। মাধব্য বলল, আমি চেষ্টা কখনো ক্রুটি করি নাই। রাজা জিজ্ঞেস করলেন, তাহলে বলো তো, কী করে এখন আমি আমার প্রেয়সীর সান্নিধ্য অনুভব করতে পারি? মাধব্য বলল, হ্যাঁ, তাও আমি দিতে পারি, কিন্তু তাহলে এখানে বসা চলবে না। এখানে আম গাছটা যেন সত্যি তীর উঁচিয়ে আছে, মাধবী কুঞ্জে চলুন। মাধবী লতার সঙ্গে কি সেই আশ্রম কন্যার সাদৃশ্য নেই? রাজা বললেন, ঠিক বলেছ, তুমি তাও জানো। মাধব্য বলল, মাধবী কুঞ্জে গিয়ে বসা যাক, তারপর শকুন্তলার যে প্রতিকৃতি আপনি এঁকেছেন সেটিও সেখানে আনা যায়, তাহলে তো অনেকখানি প্রিয়ার সান্নিধ্য পাওয়া হয়ে যাবে। রাজা উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বললেন, চলো তাই চলো। মাধব উচ্চ কণ্ঠে একজন প্রতিহারিণীকে ছবিটি পাঠিয়ে দেবার আদেশ জানিয়ে রাজাকে নিয়ে চললেন মাধবী কুঞ্জের দিকে। অদৃশ্য সানুমতিও চলল ওদের পিছু পিছু। রাজা কেমন শকুন্তলার ছবি এঁকেছেন সেটি দেখবার জন্য তারও উৎসুক। স্নিগ্ধ শীতল মাধবী মণ্ডের মধ্যে শ্বেত পাথরের আসনে বসেছিলেন রাজা। আবার তার হৃদয় উত্থেলিত হয়ে উঠল, দীর্ঘশ্বাস পড়তে লাগলো ঘন ঘন। উচ্ছ্বাসিত হয়ে তিনি বললেন, এই রকমই এক লতাকুঞ্জে শকুন্তলার সঙ্গে একদিন আমার মিলন হয়েছিল, এখন সব মনে পড়ে যাচ্ছে আমার। হায়, কেন এতদিন ভুল ছিলাম আমি। তারপর মাধবের দিকে ফিরে তিনি অভিযোগের উষ্মায় বললেন, বয়স্য বলিহারি তোমাকে, আমি না হয় শকুন্তলাকে ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি কেন মনে করিয়ে দাওনি? শিকার থেকে ফেরবার পর তুমি কেন একবারও তার নাম উচ্চারণ করনি আমার কাছে? তুমিও কি তাকে ভুলে গিয়েছিলে? মাধব্য আঙ্গুলের নখ খুঁটতে খুঁটতে বলল, না, আমি সেই বনবালাকে একদিনের জন্য ভুলিনি। রাজা জিজ্ঞেস করলেন, তবে কেন মনে করে দাওনি আমাকে? মাধব্য বলল, অরণ্য শিবির থেকে আমাকে পাঠিয়ে দেবার পর আপনি যে বলেছিলেন শকুন্তলার ব্যাপারটি তেমন কিছু নয়, সবটাই পরিহাস, কাউকে আর ওর সম্পর্কে কিছু বলার দরকার নেই, আমি সের জন্য আর কিছু বলিনি। রাজা বললেন, তুমি আমার সেই কথাই মেনে নিলে, আমি যে সত্যি বলিনি তা বোঝার মতন বুদ্ধি তোমার হয়নি? মাধব্য বলল, আমার মাথায় মাটির ঢেলা পড়া আছে বোধ হয়, তাই সব সময় কোনটা সত্যি কোনটা মিথ্যে তার বোঝার মতন বুদ্ধি থাকে না। রাজা হাহাকার করে বলে উঠলেন, আর রাজসভার আমি যখন শকুন্তলাকে প্রত্যাখ্যান করলাম সে গর্ভবতী ছিল, তখনই কি তুমি বুঝলে না যে পরিহাস নয়? আমার মতিভ্রম হয়েছে বলে আমি আমার আপন সন্তানের জননীকে ফিরিয়ে দিয়েছি।
মাধব্য বলল, সে সময় নিশ্চয় আমি আপনাকে স্মরণ করিয়ে দিতাম, আপনাকে আবার মুক্ত করতাম। রাজা বললেন, তাহলে করনি কেন, তুমি আমার বন্ধু। মাধব্য বললেন, তার ঠিক একটু আগে আপনি আমায় একটা কাজের ভার দিয়ে অন্তপুরে পাঠিয়েছিলেন, আমি সেই সময় উপস্থিত থাকলে নিশ্চয়ই সবকিছু অন্যরকম হতো, কিন্তু এখন আর এসব কথা বলে লাভ কি, নিয়তিই সবকিছুর ওপর প্রভুত্ব করেছেন, এ নিয়তির খেলা। রাজা বললেন, তাই বটে, তোমার দোষ নেই, সবই আমার নিয়তি। মাথা নিচু করে বসে রইলেন রাজা। একটু পরে আত্মস্বরে কেঁদে উঠলেন, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। মাধব রাজার বাহু স্পর্শ করে বলল, এ আপনি কি করছেন, বয়স এমন ভেঙে পড়া তো আপনাকে মানায় না, বীরেরা তো কখনো সখের কাছে পরাভূত হয় না, প্রচণ্ড ঝড়ে ও বনস্পতি মাথা উঁচু করে থাকে। রাজা বললেন, বন্ধু আমি আর পারছি না, রাজা হলেও আমি তো মানুষ, আমি প্রত্যাখ্যান করার পর শকুন্তলার মুখের অবস্থাটা যতবার আমার মনে পড়েছে আমি যেন সহ্য করতে পারছি না, আমি তাকে গ্রহণ করতে চাইলাম না, তার সঙ্গীরাও তাকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হলো না, কঠোরভাবে বললেন, এখানেই থাকো। আমি তখনও নিষ্ঠুরভাবে দৃঢ় রইলাম। তখন অশ্রু বর্ষণ করতে করতে অপমানিতা শকুন্তলা যে তীব্র দৃষ্টি হেনেছিল আমার দিকে, সে দৃষ্টি যেন বিষাক্ত শেল হয়ে আমার এই হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, আমি আর পারছি না। প্রচ্ছন্নভাবে উপস্থিত সানুমতির দয়া হলো না রাজার এই ছটপাণ্ডানি দেখে, রাজা শুধু নিজের দুঃখের কথাই ভাবছেন, আর শকুন্তলা যে এই ক বছর ধরে কি অসহ্য কষ্টে দিন কাটাচ্ছে রাজা তা তো কিছুই জানেন না, রাজার আরও শাস্তি পাওয়া উচিত। রাজা শিশুর মতন আবদার ধরে বলল, মাধব্য সে কোথায় গেছে, তুমি তাকে খুঁজে এনে দাও। মাধব্য বলল, লোক মুখে তো শুনেছি আকাশপথে কে যেন তাকে হরণ করে নিয়ে গেছে, আকাশপথে খুঁজোখুঁজি করা কি মানুষের পক্ষে সম্ভব। রাজা রেগে উঠে বললেন, কে তাকে হরণ করবে, কার এমন সাহস আছে, সেই পতিব্রতা দুষ্মন্ত প্রিয়াকে স্পর্শ করবে, তবে এই হতে পারে তার মা একজন অপ্সরা, তিনি নিজে কিংবা তার কোনো সহচরিণী পাঠিয়ে শকুন্তলাকে নিয়ে গেছেন আকাশপথে, অপ্সরাদের পক্ষে আকাশপথে বিচরণ করা সম্ভব। মাধব্য বলল, তাহলে তো বিশেষ চিন্তার কিছু নেই, আবার আপনাদের মিলন হবে নিশ্চিত। রাজা জিজ্ঞেস করলেন, কি করে। মাধব্য বলল, তার মা কতদিন মেয়েকে নিজের কাছে রাখবেন, বাপ মায়েরা প্রতি বিরহ কাতর কন্যাকে স্বামী গৃহে পাঠাবার জন্য ব্যস্ত হয়েই তো ওঠেন। রাজা বললেন, শকুন্তলার প্রতি আমি যে ব্যবহার করেছি তারপর সেই বা আর ফিরে আসবে কেন, আর তার জননী বা পাঠাতে চাইবে কেন। মাধব্য বলল, ওরা আকাশপথে উঠতে পারেন আর মানুষের মনের কথা জানবেন না, আপনার মতি সঠিক পথে ফিরে এসেছে, এবার শীঘ্রই আপনার প্রিয়ার সঙ্গে আপনার মিলন ঘটবে। রাজা দুদিকে প্রবলভাবে মাথা নেড়ে বিষাদাচ্ছন্ন কণ্ঠে বললেন, তুমি মিথ্যে আমায় সান্ত্বনা দিচ্ছ, সে কি স্বপ্ন, না মায়া, না মতিভ্রম, না যাবজ্জীবনের নিঃশেষিত পূর্ণ ফল, বৃথা আশা, একবার যে যায় সে আর কখনো ফেরে না, এই আশা যেন আমি দু নদীর দুদিকের আগলা পরের মতন যখন তখন ভেঙে পড়বে। মাধব্য তবু রাজার মন ফেরাবার জন্য বলল, দেখি আংটিটা দেখি, এই যে আংটিটা হঠাৎ আপনার কাছে ফিরে এলো, এতে সূচিত হচ্ছে যে এরকম অপ্রত্যাশিতভাবে তিনিও আপনার কাছে ফিরে আসবেন। রাজার এখন যত রাগ হলো অঙ্গুরিটার ওপর, এর জন্যই তার এত দুর্দশা। তিনি অঙ্গুরিয়কে সম্বোধন করে বললেন, দুর্ভাগা অঙ্গুরিয়, তোর কোনো পুণ্য নেই, তাই তুই অমন রক্তিম নখ সম্বলিত কুসুম পেলব অঙ্গুলি থেকে খসে পড়লি। বিদর্শক বলল, আংটিটি আপনার নাম লেখা, এটি তার হাতে পরিয়ে দেবার সময় আপনি কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজা বললেন, বন্ধু আমি যখন তাকে ছেড়ে চলে আসি সেই সময় সে জল ভরা দুটি চোখ তুলে জানতে চেয়েছিল, আর্যপুত্র কতদিন পর আপনি আমাকে স্পর্শ করবেন। মাধব্য বলল, তারপর। রাজা উদাসীনভাবে বললেন, তখন আমি অঙ্গুলিটি নিজ হাতে তার চম্মক অঙ্গুলিতে
পড়িয়ে দিয়ে বলেছিলাম, আমার নামের একটি করে অক্ষর গণনা করো প্রতিদিন। দেখো তোমার গণনা যেদিন শেষ হবে তার আগেই দ্রুত আসবে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আড়াল থেকে সানুমতি মনে মনে ভাবলেন, তবে কেন রাজা সেই সময়ের মধ্যে নিয়ে গেলেন না শকুন্তলাকে? সেও কি নিয়তির খেলা নাকি? মাধব্য জিজ্ঞেস করল, কি আশ্চর্য হচ্ছে এই ভেবেছে আংটিটি সেই বড় নিয়া নারীর অঙ্গুলি থেকে একটা রোহিত মৎস্যের পেটে গেল কি করে? রাজা বললেন, তোমার সখী শচীতীর্থ গঙ্গাকে বন্দনা করেছিলেন, সেই সময় এটি খুলে স্রোতের মধ্যে পড়ে যায় বলে শুনেছি। মাধব বলল, তা হতে পারে অবশ্য। সানুমতি আবার ভাবল, গভীর প্রেম যদি থাকে তাহলে আবার পরস্পর চেনবার জন্য কোনো অভিজ্ঞান দেখাবার দরকার হয় কি? শকুন্তলার হাতে আংটিটি ছিল না বলে রাজা তার পরিণয় সন্দেহ করলেন? রাজা বললেন, যত দোষ সব এই আংটিটি, একে আমি এখন বর্ষণও করে দেব। মাধব মনে মনে বললেন, পাগল হতে দেখেছি আর দিলিনি। রাজা অঙ্গুরিটিকে চোখের সামনে ধরে বললেন, বল কেন তুই সে কান্ত কোমল অঙ্গুরিও ঝেড়ে জলে পড়তে গেলি বল? কিংবা তোকে বা এইসব কথা জিজ্ঞেস করছি কেন? তোর কি প্রাণ আছে যে তুই মানুষের দুঃখ বুঝবি? আমার প্রাণ থেকেও কেন আমি আমার প্রিয়াকে ফিরিয়ে দিলাম? মাধব ঈষৎ গলা খাকারি দিয়ে ডাকলো, বন্ধু। রাজা তা খেয়াল করলেন না, তিনি আপন মনে বলে চললেন, দেখা দাও দেখা দাও, আমি তোমার অকারণে বিমুখ করছিলাম, আজ যে আমি সেজন্য কতখানি অনুতাপে দগ্ধ হচ্ছি তা কি তুমি বুঝতে পারছো না? একবার দেখা দিয়ে আমায় ধন্য করো। এ সময় চতুরিকার নামে এক পরিচারিকে এসে ডাকলো, প্রভু। রাজা নারী কণ্ঠ শুনে চমকে উঠলেন, বুঝি শকুন্তলা এসেছে। দ্রুত পেছন ফিরে চেঁচিয়ে উঠলেন, কে? তারপর পরিচারিকা দেখে তার মোহভঙ্গ হলো, তিনি বুক খালি ভরা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। চতুরিকা বলল, প্রভু এই যে চিত্র ফলকটি এনেছি। মাধব্য সেটি দেখে বলল, এ যে অতি চমৎকার ছবি, বয়স্য আপনি অতি নিপুণ শিল্পী, এই সুন্দর ভাব ব্যঞ্জনা দেখে বোঝা যায় আপনি কত গভীর নিষ্ঠার সঙ্গে এটি এঁকেছেন। এত প্রাণবন্ত ছবি যে ইচ্ছে করছে এখনই ওদের সঙ্গে কথা বলি। আড়াল থেকে এগিয়ে এসে সানুমতি চিত্র ফলকটি দেখে আপন মনে বললেন, সত্যি তো, এ যে হুবহু শকুন্তলা। ছবিটি শকুন্তলার চোখের সামনে পেয়ে রাজা যেন একটু আত্মস্থ হলেন। মাধব তার অঙ্কন দক্ষতার প্রশংসা করছে বলে তিনি ঈষৎ লজ্জা পেয়ে বললেন, এখনই পুরোপুরি ঠিক হয়নি, আরও আঁকতে হবে। তার রূপ লাবণ্যের অতি সামান্যই ফুটে উঠেছে এখানে। মাধব বলল, ছবিতে তিনজন রমণীকে দেখছি, তিনজনই অতি সুন্দরী, এদের মধ্যে কোনজন শ্রদ্ধেয় শকুন্তলা? সানুমতি মাধবের দিকে তাকিয়ে ভ্রুভঙ্গি করে বলল, সত্যিই দেখছি এর বুদ্ধি নেই দৃষ্টিও নেই, শকুন্তলাকে চিনিয়ে দিতে হয়। রাজা জিজ্ঞেস করলেন, তুমি ভালো করে দেখে বলো তো কোনজন? মাধব খুব মনোযোগ দিয়ে ছবিটি দেখল, তারপর বলল, আমার মনে হচ্ছে অসম্ভবত কেশ দাম থেকে ঝরে পড়ছে ফুল, চন্দন সজ্জার মতন যার মুখে বিন্দু বিন্দু ঘাম, যার বাহু দুটি কোমকলের ওপর রাখা, মনে হচ্ছে যেন কাছের গাছগুলি দিয়ে জল সিঞ্চনের পর পরিশ্রান্ত হয়ে বন মুকুলিত আম্র বৃক্ষের গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছে, ইনি শকুন্তলা, তাই না? আর দুজন ওর সখী। রাজা বললেন, ঠিক, তোমার শিল্পরুচি আছে বটে। মাধব ছবিটি উপলক্ষ করে রাজার মন ভোলাবার জন্য আরও খুঁটিনাটি বিষয় প্রশ্ন করলেন। রাজা বললেন, ইস, আমি কোন সময় ঘরমাত্র আঙ্গুল দিয়ে চিত্রফলকটি ধরেছিলাম, তার পাশে একটি কালি পড়ে গেছে। মাধব জিজ্ঞাসা করল, আর শকুন্তলার কপালের কাছে রংটাও যেন এক জায়গায় হঠাৎ ফিকে হয়ে গেছে। তারপরে তিনি পরিচারিকার দিকে ফিরে তাকালেন, চতুরিকা ছবিটি আরও ভালো করে আঁকতে হবে, তুমি রং তুলি পেটিকাটি নিয়ে আসো তো। পরিচারিকা চিত্র ফলকটি রাজার হাতে দিয়ে চলে গেলেন। রাজা সেটি চোখের সামনে তুলে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে তৎগতভাবে বললেন, তুমি যখন সশরীরে এসেছিলে তখন আমি ফিরিয়ে দিয়েছিলাম তোমাকে, আর এখন আমি তোমার ছবিতে এত সম্মান করছি, আসার পথে সুমিষ্ট
জল ভরা নদীর দিকে আমি ফিরে যাইনি, এখন আমি বন্দনা করছি মরিচিকা। মাধব্য মনে মনে বললেন, নদী ফেলে এসে মরিচিকাই যে এখন উনি আদর করছেন তাতে কোনো সন্দেহ নেই। রাজা আবার বেশি চঞ্চল হয়ে বললেন, মাধব্যকে জিজ্ঞাসা করলেন, আপনি আর কি কি আঁকবেন বলছিলেন? রাজা বললেন, দেখো এই মালিনী নদীটি আঁকা হয়নি, যে দৃশ্য আমার চোখে লেগে আছে তা তো যথাযথ ফুটিয়ে তোলা দরকার। দূরে একটি পাহাড়ও আঁকা দরকার, যেখানে হরিণের পাল নির্ভয়ে ঘুরে বেড়ায়। আরেকটা পাহাড়ও আঁকা দরকার, দূরে একটা পাহাড়ও আঁকা দরকার, যেখানে হরিণের পাল নির্ভয়ে ঘুরে বেড়ায়। আর এইখানে ছিল একটি বড় খুব আম্রবৃক্ষ, যার শাখায় ঋষিদের বলকল ঝুলে। এই তলায় বসেছিল একটি কৃষ্ণ মৃগ আর একটি বাচ্চা হরিণ, পরস্পর খেলা করছিল তারা। এগুলো সব আঁকতে হবে, মাধব্য মনে মনে বলল, সর্বনাশ। এরপর লম্বা দাড়িওয়ালা বুড়ো বুড়ো ঋষিদের ভরিয়ে দিয়ে ইনি ছবিটি একেবারে নষ্ট করে ফেলবেন দেখছি। রাজা বললেন, ও আর একটি জিনিস ভুলে গেছি, শকুন্তলার অতি প্রিয় অলঙ্কারই তো আঁকা হয়নি এখনো। মাধব্য ঈষৎ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, অলঙ্কার? রাজা বললেন, হ্যাঁ, তার দোকানের শিরীষ ফুলের দুল আঁকা হয়নি, যে ফুলের কেশর তার গালে এসে লাগে, আর শারদ শশীর জ্যোৎস্নার মতন কোমল মিনাল সূত্রটিও ঢুলিয়ে দেওয়া হয়নি তার দুই স্তনের মাঝখানে। মাধব্য বললেন, ইনি রক্ত কমলের মতন করতল দিয়ে মুখ ঢেকে আছেন কেন? মনে হয় যেন কিছুতে ভয় পেয়েছেন। এদিকে একটা ভ্রমরও ছুটে আসছে ওর মুখের দিকে, ও বুঝি ওই সুন্দর মুখখানি কের মধুবরের চাক মনে করেছে। রাজা বললেন, এই দুষ্টর ভ্রমরটাকে নিষেধ করো তো। মাধব্য হেসে বলল, আমি দুষ্টের দমনকারী, আপনি পারবেন ওকে তাড়িয়ে দিতে। রাজা বললেন, তবেই আমি বলছি, ওহে কুসুম দলের প্রিয় অতিথি, তুমি এখানে কেন এত দেরি করে এসেছো? তোমার প্রিয় ভ্রমরী অন্য এক ফুলে বসে আছে তোমার অপেক্ষায়, তুমি না গেলে সে মধুপান করবে না বলে তৃষ্ণার্ত হয়ে বসে আছে। পূর্ণ শৌর্যবীর্যের প্রকাশ হয়, এবার অস্ত্র গ্রহণ করে আমার সঙ্গে চলুন, আপনার জন্য ইন্দ্ররথ প্রস্তুত, শুরু হোক আপনার বিজয়যাত্রা। রাজা মাধব্যকে বললেন, বয়স্য, ইন্দ্র আজ্ঞা করছেন, আমি আর বিলম্ব করতে পারি না, তুমি অমাত্য পিষণকে খবর দিও আমার অনুপস্থিতিতে নিজ বুদ্ধিতে রাজকার্য দেখতে, আমার অস্ত্র এখন অন্য কাজে ব্যবহৃত থাকবে। তারপর রাজা অস্ত্র সজ্জিত হয়ে রথে উঠে বসলেন, মাতলি তাকে নিয়ে চলে গেলেন স্বর্গের দিকে। তো এই ছিল আজকে শকুন্তলার দশম পর্ব, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।